ছুটির দিনে আমরা ছাদে বেড়াতে এসেছি। দেখতে পাচ্ছেন এটা বনশ্রী এলাকা, শুধু বিল্ডিং আর বিল্ডিং। বনশ্রীর মূল সমস্যা হচ্ছে এখানে রাস্তা প্রচুর আছে, শত শত রাস্তা, যে কারণে কখনো জ্যাম হয় না পুরো বনশ্রী এলাকায়। মূল সমস্যা যেটা সেটা হচ্ছে এই বনশ্রীতে আপনার মাঠ নেই, খেলার মাঠ নেই। কবরখানার ব্যবস্থা আছে, দুটি কবরখানা, তিনটির মতো কবরখানা আছে ছোটো বড়ো মিলিয়ে। পার্ক নেই, খেলার মাঠ নেই, এটা একটা বড় সমস্যা। আজকে আমরা ছাদে এসেছি, সারাদিন গাছের পরিচর্যা করলাম। সাইকা, ছাদের পাশ চলছে যে আমাদের ছাদের ছাদ বাগান। দেখতে পাচ্ছেন পেয়ারা, এই যে দেখেন জলপাই, তারপর অনেক ধরনের গাছ আছে, লেবু, লেবু চলছে, স্ট্রবেরি এখনো হয় নাই, এটা হচ্ছে সবেদার লেবু গাছ। দেখতে পাচ্ছেন আরো অনেক ধরনের পুঁই শাক আছে, করলা আছে। আর সাইকা কাম হিয়ার, সবাই যে যার মতো করে গাছ লাগিয়েছে। কাঁচামরিচ, গন্ধরাস, পেঁপে গাছও চারা আছে অনেক। আজকে আমরা নতুন বেশ কিছু চারা লাগিয়েছি, এই যে একটা পেয়ারার চারা লাগিয়েছি, আজকেই লাগানো হয়েছে। পেয়ারার কলি আছে, এটা হয়তো প্রথম ফলন আসতে পারে। নতুন একটা লেবুর চারা লাগালাম, লেবু আছে, নিম গাছ, বড়ই গাছে ফুল এসেছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ই গাছ। জাম্বুরা গাছ আছে দুটি, ছোট ছোট অপরাজিতা, যে লেবুর আরেকটি চারা। এই আম গাছটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমি তিনটি আম গাছ লাগিয়েছিলাম, এটা একটা, এটা একটা, আর এইটা একটা। দুঃখজনক ঘটনা হচ্ছে এটি ছাড়া বাকি দুটি গাছ মরে গেছে। হঠাৎ দেখতে পেলাম গাছটি থেকে, এরকম মৃত গাছ থেকে কুশি বের হলো, অর্থাৎ গাছ আবার মনে হয় জীবিত হয়ে গেছে, আরেকটি অর্থাৎ মরা গাছ থেকে গাছ। তো এইটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে আপনারা কখনো আশাহত হবেন না, আশা ছাড়বেন না, অর্থাৎ ওয়ার দ্যার ইজ এ হোপ, দ্যার ইজ এ ওয়ে। সুতরাং আপনাদেরকে আমরা এটুকুই আশা করব। সাইকা ধরো একটু, হ্যালো, আপনাদেরকে এবার মতো গুড বাই জানাচ্ছি, আল্লাহ হাফেজ।